আজি রাজ্যে ক্যাবিনেটের গুরুত্বপূর্ণ বৈঠক বসেছিল এবং এই বৈঠকের পাখাপাখি 70 ক্যাবিনেট নিষ্পত্তি বা স্থিতি যে উপরে আপনার দেখবে প্রমুখ খবর রয়েছে। রায়গড়া যে ঘটনা ঘটিছে তিন চার দিন হব চর্চার মধ্যে রয়েছে রায়গড়া জেলা এসিপাই যে যে কথা কুহাহা অখাদ্য খাইকি অনেক লোক প্রাণ হারাচ্ছে এবং পরব সময় গতকাল বিধানসভায় রাজ্য সরকার স্বাস্থ্য বিভাগ মন্ত্রী যে তথ্য রাখলে সেতু এ সামনা আসলে অখাদ্য নুহে বরং খারাপ পানীয় জল বা কইপার বিষাক্ত পানীয় জল পিকি এভাবে ঘটিছে যে দূষিত পানীয় জল পিউথার লোক মানে লোক মানুষের ডায়রিয়া এবং কলেরা ভাই রোগ হওয়া যা নজির আসছে কালি সরকার রাখলে আজি রাজ্য ক্যাবিনেট নিষ্পতি নিয়েছে সেটি প্রমুখ কথা হচ্ছে যে রায়গড়ার তিনোটি গ্রাম পঞ্চায়েত পানীয় জল যোগাণ ইপিসি মাধ্যমে করা এবং যার লক্ষ্য রয়েছে 2 ব্লক অধীনে থাকা 15 গ্রাম পঞ্চায়েতর 129 গ্রামের বসবাসক প্রায় 35,404 জন জনসাধারণ কিভাবে বিশুদ্ধ পানীয় জল যোগাই দিয়া সে উপরে আজি ক্যাবিনেট নিষ্পতি নিয়েছে। তা সহ রমনগুড়া ব্লক অধীনে 7 পঞ্চায়েত রয়েছে এবং অন্যপটে রয়েছে কোলনার 8 গ্রাম পঞ্চায়েত রয়েছে। এইভাবে পাখাপাখি 15 গ্রাম পঞ্চায়েতর যে রয়েছে জনসাধারণ তা বিশুদ্ধ পানীয় জল যোগাই সরকার নিষ্পতি নিয়েছেন। তা সহ রাজস্ব এবং বিপদ পরিচালনা বিভাগের মধ্যে গোটে গুরুত্বপূর্ণ নিষ্পত্তি নিয়ে যাই খোর্ধা জেলার যে রয়েছে আপনার জানিছেন যেটি ভুবনেশ্বর ডেভেলপমেন্ট অথরিটি দেওয়া প্রায় 7.975 ডিসমিল জমি দেওয়া কুহযাই যে কুহযাচ্ছি কি সেটি দেওয়া কুহযাই খোর্ধার যে বহরই পাহাড় তলে আপনি জানিছেন পাইক বিদ্রোহ কৃষি তা জমি মাগণা যোগাই ক্যাবিনেট নিষ্পতি হয়েছে এবং অন্যপটে আপনি যদি দেখবে জল সম্পদ বিভাগের মধ্যে অনেক গুড়ে গুরুত্বপূর্ণ নিষ্পতি আসছে এই থেকে যেমনি কুহযাই যে যে বিশেষ করে বিস্থাপন যে রয়েছে তা কিভাবে ভাবে পৈথান করা তা সহ সেমান পয়সা বা আর্থিক সাহায্য করা সে মধ্যে সরকার নিষ্পতি নিয়েছে এবং নদী গর্ভ মধ্যে বৃহৎ জলাশয় সৃষ্টি লাগি রাজ্য সরকার 1920 মশায় প্রায় 11,700 টাকার ব্যবহার করছে তা মধ্যে আজ ক্যাবিনেট অনুমোদন করছি। তা সহ আউ গোটে নূয় যোজনা মধ্যে রাজ্য সরকার আনবার রয়েছে বিভিন্ন দাদন প্রবণ যে জেলা গুড়িক রয়েছে সেসব জেলার লোক মানুষ গোটে নূয় যোজনা রাজ্য সরকার আনছেন ক্যাবিনেট নিষ্পতি মাধ্যমে তা মধ্যে বেশ গুরুত্বপূর্ণ রয়েছে। যদি দেখবা যে সেদিকে অঞ্চলের প্রায় 10 দাদন প্রবণ জেলা রয়েছে সেসব জেলা অধিবাসী নূয় যোজনা অনা মধ্যে